নমস্কার বন্ধুরা সত্যি সত্যি আবাস যোজনার সার্ভে বন্ধ হয়ে গেল পাঁচ জেলার জন্য কোন কোন পাঁচ জেলা তা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব এর আগের দিন এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে বাংলা আবাস যোজনায় যে সার্ভে রাজ্য সরকারের পক্ষ থেকে একুশে অক্টোবর থেকে শুরু করা হয়েছে তা আপাতত পাঁচটি জেলায় বন্ধ রাখার জন্য আবেদনপত্র জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে এবং সেই আবেদনপত্র খতিয়ে দেখে নির্বাচন কমিশন সেই পাঁচ জেলার জন্য আবাস যোজনার সার্ভে বা সমীক্ষা করার কাজ বন্ধ রাখলো আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন কারণ সেই ভিডিওর সঙ্গে এই ভিডিওটি সামঞ্জস্যপূর্ণ তো এখনকার এই ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন পাঁচটি জেলার জন্য আবাস যোজনায় সার্ভে বন্ধ করা হলো এবং কতদিন পর্যন্ত বন্ধ করা হলো ভাবে থেকে আবাস যোজনায় সব জেলাগুলিতে সার্ভে শুরু হবে এবং এর ফলে কুড়ি ডিসেম্বর থেকে যে আবাস যোজনায় টাকা দেওয়ার কথা ছিল সেটা কি আপাতত স্থগিত হয়ে যাবে ওই পাঁচ জেলার জন্য সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখে নিচ্ছি তো দেখুন রাজ্যের চার জেলার সর্বত্র এবং অন্য দুটি জেলার অন্তর্গত তিনটি বিধানসভা এলাকায় বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন আগামী তেরোই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা আসনে উপনির্বাচন ওইসব জায়গায় আদর্শ নির্বাচনী বিধি জারি করা হয়েছে বিজেপির অভিযোগ যেসব এলাকায় উপনির্বাচন হবে সে সকল জায়গায় আবাস যোজনার কাজ চললে ভোটে তার প্রভাব পড়তে পারে এ নিয়ে সোমবার কমিশনের দ্বারস্থ হয় তারা অর্থাৎ গতকালই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তারা তারপরেই মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন যেসব জায়গায় হবে সে সকল জায়গায় আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত সমীক্ষার কাজ করা যাবে না সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে গিয়েছিল বিজেপির একটি প্রতিনিধি দল সেখানে তারা জানায় বাংলা আবাস যোজনায় পাকাবাড়ির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা সরকারি অনুদানের যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে সোমবার থেকে অন্যদিকে উপনির্বাচনের জন্য পাঁচ জেলায় আদর্শ আচরণবিধি চালু হয়েছে বিজেপি দাবি করে যে পাঁচ জেলায় উপনির্বাচন রয়েছে সেখানে এই যাচাই করার কাজ বন্ধ রাখা হোক সেই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত যে তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন সেখানে আবাস প্রকল্পের কাজ উপনির্বাচন না মেটা পর্যন্ত বন্ধ রাখতে হবে তবে অন্যান্য জেলা এবং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনার বাকি অংশে এই কাজ চলতে পারে অর্থাৎ বাকি জেলাগুলোতে কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে এবং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে বিধানসভা এলাকা ছাড়া আর বাকি অংশে এই কাজ চলতে পারে বলে জানানো হয়েছে আগামী তেরোই নভেম্বর কোচবিহারের সিতাই আলিপুর দেওয়ারের মাদারিহাট এই বিধানসভার কিছু অংশ জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ও নৈহাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরায় উপনির্বাচন রয়েছে অর্থাৎ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আপাতত পাঁচটি জেলাতে ভোটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে আবাস যোজনার সার্ভে বা আবাস যোজনায় যে ভেরিফিকেশান যাচাই পর্ব তা চলছিল বা শুরু হয়েছিল তা কিন্তু এই পাঁচটি জেলার জন্য আপাতত বন্ধ করে দেওয়া হলো যতদূর সম্ভব তেইশে নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু আবার আবাস যোজনার সার্ভে শুরু করা যাবে যাই হোক দেখা যাক পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো সংবাদ এলে তার তথ্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনার এই ব্যাপারে কী মতামত তা কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ